লাদাখ সীমান্ত ঘিরে চীন ভারত উত্তেজনা এখন চরমে। দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ নতুন কোনো বিষয় নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এই করোনা ভাইরাস মহামারীর মধ্যে এই সংকট কেন শুরু হলো। বিশ্লেষকরা বলছে বিশ্বে নিজেদের প্রভাব বলয় বিস্তারের জন্য চীন বেশ কিছুদিন ধরে চেষ্টা করছে। করোনা ভাইরাস মহামারীতে সারা বিশ্ব যখন ব্যস্ত, তখন বেইজিং এটাকে একটি লক্ষ্য হাসিলের সুযোগ হিসেবে ব্যবহার করছে। শুধু সীমান্তে চাপ তৈরি নয়, হংকংয়ের সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় আরও কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে চীন। এইসব পর্যবেক্ষক বলছে 2008 সালে বিশ্ব অর্থনৈতিক মন্দার পর চীন এরকমই চেষ্টা করেছিল, বিভিন্ন দেশগুলোকে ঋণ সাহায্য দিয়েছিল তারা। তবে অনেক বিশ্লেষক বলছেন লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় গত কয়েক বছর ধরে ভারত যেভাবে রাস্তাঘাট অবকাঠামো নির্মাণ করছে, এতে চীন সত্যি উদ্বিগ্ন হয়ে পড়েছে। ভারতের এই কর্মকাণ্ড তারা আর মেনে নিতে পারছে না। কুয়ালালামপুরের মালয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব চায়নার অধ্যাপক সৈয়দ মাহমুদ আলী বলেন, চীন এবং ভারতের সীমান্ত রেখা নিয়ে অস্পষ্টতা রয়েছে। এই বিরোধ ঐতিহাসিক, বিগত 10-12 বছর ধরে সীমান্তের পাহাড়ি এলাকায় ভবিষ্যতে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে ভারত বিভিন্ন অবকাঠামো নির্মাণ করছে, এতে চীন উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সামরিক এবং রাজনৈতিক নৈকট্য বেইজিংকে উদ্বিগ্ন করে তুলেছে। সুইডিশ বিশ্লেষক বার্টিন লিন্টার বলেছেন লাদাখে ভারতের সড়ক নির্মাণকে চীন একটি হুমকি হিসেবে দেখতে শুরু করেছে। তিনি বলেছেন বিশেষ করে পশ্চিম জিনজিয়াং প্রদেশের কাশগড় থেকে তিব্বতের রাজধানী লাসা পর্যন্ত সামরিক কৌশলের জন্য চীন যে সকল মহাসড়ক তৈরি করেছে তার নিয়ন্ত্রণ নিয়ে চীনের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এমনিতে এই দুটো প্রত্যন্ত প্রদেশ এবং সেখানকার বাসিন্দাদের আনুগত্য নিয়ে চীন সবসময় উদ্বিগ্ন থাকে। উপরন্ত এই মহাসড়কটি আকসাই চীন নামে যে এলাকার মধ্য দিয়ে গেছে সেটি ভারত তাদের এলাকা বলে বিবেচনা করে। এলাকাটি ভারতের মানচিত্রের অংশ। লিন্ডার বলছেন সেই অঞ্চলের কাছে ভারতের অবকাঠামো নির্মাণের তৎপরতা চীন মেনে নিতে পারছে না। চীন এবং ভারতের মধ্যে তাদের 1300 কিলোমিটার সীমান্ত নিয়ে বিরোধ নতুন কিছু নয়। আকসাই চীন অঞ্চলের 15,000 বর্গমাইল এলাকাকে ভারত তাদের নিজের বলে দাবি করে। অন্যদিকে ভারতের উত্তর পূর্বের রাজ্যের অরুণাচলকে চীন তাদের নিজের এলাকা বলে মনে করে। 1962 সালে সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত হয়েছে। 2017 সালে ভুটানের সীমান্তে দোকলাম নামক একটি এলাকায় চীনের রাস্তা তৈরি নিয়ে চীন এবং ভারতের সৈন্যরা 72 দিন ধরে মুখোমুখি দাঁড়িয়েছিল। যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।